হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটু যে টিপস অ্যান্ড ট্রিক প্রোয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা। আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম সিপিএ টপিকস অ্যান্ড ট্রেনিংয়ের হোল প্যাকেজ সম্পর্কে কিছু কথা বলার জন্য। অর্থাৎ আমি আপনাদেরকে সিপিএ টপিকস অ্যান্ড ট্রেনিংয়ের যে হোল প্যাকেজটা দিচ্ছি, অর্থাৎ প্রায় 18টা পর্ব আমি সম্পূর্ণ করছি তো এর আগে, তো এই 18টা পর্ব সিপিএ ট্রেনিংয়ের উপর করা হয়েছে। তো সিপিএ ট্রেনিংয়ের ক্ষেত্রে 18টা পর্ব আপনাদের জন্য কতটুকু কার্যকরী হবে, আর এই সিপিএ ট্রেনিংয়ে 18টা পর্ব কী কী পর্ব থাকতেছে, আর কী কী বিষয় আপনারা জানতে পারতেছেন, সেই বিষয়গুলি নিয়ে আজকে আমি এই টিউটোরিয়ালটি সাজাইছি। তো প্রথমে আমি যে কাজটা করব, আমি আমার যে পর্বগুলি করছি সেই পর্বগুলিতে আমি চলে যাব। তো তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা দয়া করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন যাতে নেক্সট টিউটোরিয়ালটি পেয়ে যান। তো আমি এমএস ওয়ার্ড ফাইলটি ওপেন করছি, দেখেন এক থেকে প্রায় 18টা পর্ব আমি অলরেডি সম্পূর্ণ করছি। তো এখন আপনাদেরকে প্রথমে জানতে হবে যে আমার এই প্যাকেজটিতে কী কী আছে। আসলে আপনারা যদি এই জিনিসগুলি না জানেন তাহলে তো আসলে সমস্যা, আপনাকে জানতে হবে যে একটা প্যাকেজের ভিতরে কী কী আছে, যে আপনি প্যাকেজের ভিতরে ভালো ভালো জিনিস দেখেই তো আপনি একটা প্যাকেজ গ্রহণ করতে পারেন। এখন আমার প্যাকেজ যদি ভালো না হয় তাহলে তো আপনার পক্ষে গ্রহণ করা সম্ভব না। তো আমি এই জিনিসগুলি টোটালি ফ্রিতে দিচ্ছি, যে আপনারা যাতে যারা বিগিনার আছে, যারা সিপিএ করতে ইচ্ছুক, অনেকের কাছ থেকে শুনে তো অনেকের কাছে যায়, তো তারা টাকার বিনিময়ে সিপিএ করার জন্য বলে যে আমি আপনাদেরকে সিপিএ শেখাবো, আমাকে এত টাকা দিতে হবে, আমাকে অত টাকা দিতে হবে। তো তারপরেও দেখা যায় যে যারা অনেকে সিপিএর অনেক কিছু ফাঁক পুকুর থেকে যায়, তো ভালোভাবে শিখতে পারে না। তো তার জন্য আমি আপনাদেরকে হোল প্যাকেজটা ফ্রিতে দিচ্ছি, এবং ফ্রিতে আপনারা যাতে সিপিএ শিখতে পারেন, সিপিএ করতে পারেন, একদম বিগিনার লেভেল থেকে যারা সিপিএ একদমই জানেন না তারাও যাতে সিপিএ করতে পারেন। তো তার জন্য মূলত 18টা পর্ব দেখলে আপনাদের হবে। তো 18টা পর্ব দেখার পর আপনার যদি মানে মনে হয় যে সিপিএ করতে পারতেছেন না, বা আপনাদের যে সমস্যা সৃষ্টি হবে তো ওই সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করবো। সাধারণভাবে 18টা পর্বে এমন আছে একটা লোকে নাও হতে পারে স্বাভাবিকভাবেই, যে আসলে মানুষের ভিতরে মিসিং থাকে। তো আমি চেষ্টা করছি যে 18 পর্বের ভিতরেই আপনাদেরকে ফুল একটা সিপিএ প্যাকেজ দেওয়ার জন্য। তো যাই হোক, আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের প্রবলেমগুলি আমাকে জানাবেন, প্রতিটা পর্ব দেখবেন, এবং প্রতিটা পর্বের পর আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের সমস্যাগুলি কোথায় হচ্ছে। তো লাস্টে 18টা পর্ব পড়ার পর আমি আবার আপনাদেরকে কিছু টিউটোরিয়াল দেবো, যাতে যদি আপনাদের কমেন্টের উপরে যদি কমেন্ট আসে আর কি, যে আপনাদের প্রবলেমগুলি হয়। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে দেখেন 1 নম্বর পর্ব থেকে 18 নম্বর পর্বগুলি আসলে কী কী, আপনারা কী কী এখানে পাচ্ছেন। একজন সিপিএ, অর্থাৎ একজন আমি কিন্তু এই সিপিএ টপিকস অ্যান্ড ট্রেনিংয়ের যে টিউটোরিয়ালগুলি দিচ্ছি সম্পূর্ণ একজন বিগিনার লেভেল, যারা যাতে এই কাজগুলি করতে পারে। যারা অ্যাডভান্স লেভেল আছে তাদের জন্য তো আমি টিউটোরিয়াল দিই নাই, তো তারা তো পারেনি। তো যারা একদম বিগিনার, যারা একদম নতুন, তাদের জন্য দিচ্ছি যে তারা যাতে প্রথম থেকে শিখতে পারে। তো প্রথমে সিপিএ টপিকস অ্যান্ড ট্রেনিংয়ের যেই প্যাকেজটা হচ্ছে সেটা হচ্ছে পর্বটা হচ্ছে সেটা হচ্ছে সিপিএ কি, অর্থাৎ সিপিএ কি এই জিনিসটা আপনাকে আগে জানতে হবে। তো আপনি যদি নতুন হন অবশ্যই আপনাকে জানতে হবে সিপিএ কি, সিপিএ কী সেটা যদি আপনি না জানেন তাহলে আপনি সিপিএ করে তো ভালো লাগবে না, আপনি সিপিএ না জেনে সিপিএ করতে পারবেন না, আর যদি করেন কেনার মতো তাহলে তেমন সাইন করতে পারবেন না। তো এই জিনিসটা জানতে হবে, সেই জন্য প্রথম সিপিএ কি এই পর্বটা দিয়েছি। তারপর হচ্ছে সিপিএ করার জন্য কী কী লাগে আপনাকে অবশ্যই জানতে হবে, যে আপনি যে কাজটা করতে যাচ্ছেন এই কাজটাতে আপনার কী কী প্রয়োজন আছে। আপনার অবশ্যই যদি এখন আপনি মাটি কাটতে চান তাহলে ওইখানে আপনাকে কী নিয়ে যেতে হবে, কোদাল নিয়ে যেতে হবে, তারপরে মাটি টানার জন্য একটা কিছু নিয়ে যেতে হবে। তো ওইগুলি হলো সরঞ্জাম। তো আপনি যখন সিপিএ করতে যাবেন তখন আপনার কিছু কিছু জিনিসের প্রয়োজন লাগবে। তো কী কী লাগবে এখানে আমি দেখাই দিচ্ছি। তো আপনাদের অবশ্যই এই জিনিসগুলি মাথায় রাখতে হবে, যে আপনার সিপিএ করার জন্য এইসব জিনিস প্রয়োজন আছে। তারপর সিপিএ করার জন্য কী কী বিষয়ে জানা বা ধারণা থাকতে হয় অবশ্যই মনে রাখবেন কি, আমি এখানে যে জিনিসগুলি দিচ্ছি যে আপনি যাতে ভবিষ্যতে সাইন করতে পারেন সেই জন্য আমি এইগুলি দিচ্ছি, যে সিপিএ করার জন্য আপনার যদি বিশেষ কিছু বিষয়ে ধারণা থাকে বা জানা থাকে তাহলে আপনি খুব তাড়াতাড়ি সাইন করতে পারবেন সিপিএতে, তো এই জন্য দিচ্ছি। তো এখানে যদি আপনার না থাকে তো এই পর্বটা দেখবেন, দেখার পরে আমি বলছি যে আসলে যদি এইসব মানে যেসব জিনিসের ধারণা থাকতে হবে এইসব জিনিস না থাকলেও আপনি সিপিএ করতে পারবেন, ঠিক আছে, আপনি যদি একদম নিউ হন। তো যাই হোক, তারপরে আমি 4 নম্বর পর্বটা যেই পর্বটা দিছি তো সেই পর্বটা হচ্ছে নিশের বিষয়। তো নিশের বিষয়টা হচ্ছে সিপিএর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আপনারা এই সিরিয়াল বাই সিরিয়াল পর্বগুলি দেখে যাবেন তাহলে আপনাদের কোনো প্রবলেম থাকবে না আশা করি। তো এরপর আমি নিশের বিষয়টা দিচ্ছি, যে নিশ আপনার জানতে হবে অবশ্যই, আপনার আপনি সিপিএ করতেছেন যে আপনার নিশটা কী হবে এই বিষয়টা সম্পর্কে আমি এখানে বিস্তর ই করছি, আলোচনা করছি। তো তারপরেও যদি আপনাদের প্রবলেম হয় যে নিশ বিষয়টা বুঝলাম না তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে নিশ বিষয়টা বুঝি নাই। তো আমি দেওয়ার চেষ্টা করছি এখানে আপনাদেরকে সর্বোচ্চটা আমার পক্ষ থেকে। এখন যদি কোনো কিছু মিসিং থেকে থাকে তো আপনাদের কমেন্টের উপরেই সেটা সমাধান দেওয়া সম্ভব।
তো 5 নাম্বার বিষয়টা হইতেছে সিপিএতে কাজ করতে আপনার ট্রাফিক জিও কি হবে, এই জিনিসগুলি অবশ্যই জানতে হবে আপনাকে। আপনি সিপিএ করতে আসছেন তো আপনার ট্রাফিক কেমন হবে, আপনার কান্ট্রি কোন কান্ট্রিতে আপনি সিপিএ অফারগুলি প্রমোট করবেন, এই বিষয়গুলি আপনাকে জানতে হবে। এই বিষয়টা আমি 5 নাম্বার টিউটোরিয়ালটিতে আমি কী করছি আলোচনা করছি এবং দেখাইছি কীভাবে কী আমি আমার এই সিপিএ ট্রপিক ট্রেনিংয়ের সবগুলি পড়বে, মোটামুটি অনেকগুলি পড়বে একেবারে ফিজিক্যালি, অর্থাৎ আপনাকে ব্যবহারিকভাবে দেখাইছি কীভাবে কাজ করতে হবে। অর্থাৎ ব্যবহারিকভাবে আমি একটা নেটওয়ার্কে ঢুকছি, ঢুকার পর ওই সেই নেটওয়ার্ক দিয়ে দেখাইছি যে কীভাবে কী করবেন, কোনটাতে কী টাইপের জিও থাকে। তো অবশ্যই এই জিনিসগুলি আপনারা দেখবেন। কারণ 6 নাম্বার যে জিনিসটা আছে ট্রাফিক সোর্স, তো আপনাকে অবশ্যই ট্রাফিক সোর্সগুলি জানতে হবে। অর্থাৎ আমি এখানে সিপিএর সকল জিনিসগুলি নিয়ে আলোচনা করছি, এখানে ট্রাফিক সোর্সটাকেও আমি বাদ দেই না, যাতে আপনাদের কোনো কিছু মিকিং না থাকে। তারপরে দেখেন যে অ্যাপ পেইং এবং অফার বোল্ট সম্পর্কে ধারণা, আপনাকে সিপিএ করতে হলে অবশ্যই অ্যাপ পেইং এবং অফার বোল্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। এই দুইটা জিনিস দিয়ে আপনি কী করতে পারবেন, ভালো ভালো নেটওয়ার্ক, ভালো ভালো অফার সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন, যার ফলে আপনি খুব দ্রুত সাইন করতে পারবেন সিপিএতে। তারপর 8 নাম্বার যে টিউটোরিয়ালটা আমি দিছি যে সিপিএতে আপনার মানে আপনার জন্য কোন কোন নেটওয়ার্ক ভালো হবে, আপনি যে কাজ করবেন সিপিএতে, তো সিপিএতে আপনার জন্য অবশ্যই ভালো ভালো নেটওয়ার্ক থাকা প্রয়োজন। আপনি নেটওয়ার্ক যদি ভালোভাবে নির্বাচন না করতে পারেন তাহলে কিন্তু কাজ করতে পারবেন না, কাজের স্থল ভালো হতে হবে। কাজের স্থল যদি ভালো না হয় তাহলে সেখান থেকে কিন্তু ইনকাম পাওয়া সম্ভব না, ঠিক আছে? তো ভালো জায়গায় কাজ করতে হবে আপনাকে, সেই জন্য আমি আপনাদেরকে দেখাইছি যে কোন কোন নেটওয়ার্ক আপনার জন্য ভালো হবে। তারপর সিপিএ নেটওয়ার্কে আমি সাইন আপ করে 9 নাম্বার যে পর্বটা সেটাতে সিপিএ নেটওয়ার্কে কয়েকটা নেটওয়ার্কে আমি সাইন আপ করে আপনাদেরকে দেখাইছি। অথচ আমি কিন্তু আপনাদেরকে খুব যেইসব নেটওয়ার্ক অর্থাৎ এক্সপার্ট মুভি এবং ইয়েতে সিপিএ লিট এই দুটাতে সাইন আপ করে দেখাইছি, এগুলি হতেছে বিগিনারদের জন্য। আপনারা যদি অ্যাডভান্স লেভেলে সাইন আপ করতে চান সেম সিস্টেমে সাইন আপ করতে পারবেন, জাস্ট ওইখানে কী কী বিষয় লাগবে সেই বিষয়গুলি আমি এটাতে তুলে ধরছি। তো ফর্ম পূরণ করা বা সাইন আপ করা খুব ইজি একটা বিষয়, তো আপনার অ্যাপ্রুভ পাওয়াটা খুব কঠিন। তো কিন্তু আপনি অ্যাপ্রুভের বিষয়ে লাস্টে একদম বিস্তর অর্থাৎ 18 নম্বর পর্বে আলোচনা করছি যে আপনি কীভাবে অ্যাপ্রুভ পেতে পারেন, অ্যাপ্রুভের জন্য আপনার কী কী করা উচিত। তো যাই হোক, এই জিনিসগুলি দেখে নেবেন। তারপর সিপিএতে কোন কোন অফার আপনার জন্য ভালো হবে, অর্থাৎ 10 নাম্বার যে পর্বটা দিচ্ছি যে আপনি সিপিএ করবেন আপনি কোন অফারটা কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, অর্থাৎ আপনার প্রোডাক্টে কী টাইপের হলে ভালো হবে, আপনার জন্য কোন প্রোডাক্টটা ভালো হবে। আপনি যে নিউ, অর্থাৎ আমি নিউ হিসাবে কিন্তু এই সিপিএ ট্রেনিংয়ের যে ইগুলি দিছি তো আমি নিউ হিসাবে ভেবে নিছি যে আপনি নিউ মানুষ, তো অবশ্যই নতুন যেহেতু সিপিএতে আসেন তো আপনার জন্য কোন টাইপের অফারগুলি ভালো হবে সেই অফারগুলি নিয়ে আমি আলোচনা করছি। তো আপনি যদি ভবিষ্যতে সাইন করতে চান, আপনি যদি ভবিষ্যতে বড় হন সিপিএতে, সেই ক্ষেত্রে আপনার ল্যান্ডিং পেজ লাগবে। তো আমি ল্যান্ডিং পেজ সম্পর্কে ধারণা এবং ল্যান্ডিং পেজ তৈরি করে দেখাইছি। তো ল্যান্ডিং পেজ কয়ভাবে তৈরি করতে পারবেন সেগুলি নিয়ে এখানে আলোচনা করছি। তারপর ল্যান্ডিং পেজটাকে দিয়ে ওয়েবসাইটের মাধ্যমে আমি সিপিএ অফার প্রমোট করছি, অর্থাৎ ল্যান্ডিং পেজ থেকে আমি ওয়েবসাইটে কী করছি ভিউ করছি, ওয়েবসাইটে আমি সরাসরি পাবলিশ করছি, সেই জিনিসটা আমি এখানে দেখাইছি সরাসরি, আপনারা দেখে নেবেন। তারপরে আমি কী করছি যে আপনার এখানে আমার ল্যান্ডিং পেজ যে ওয়েবসাইটের টিউটোরিয়ালগুলি আছে আমার চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া আছে যে ওয়েবসাইটে কীভাবে আমি ওয়েবসাইট খুলব, তো কীভাবে ওয়েবসাইট খুলবেন, ফ্রিতে ওয়েবসাইট নেবেন, ফ্রিতে হোস্টিং নেবেন, এই বিষয়গুলি নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। আমার চ্যানেল অলরেডি কিন্তু এইসব টিউটোরিয়াল দেওয়া আছে, সেগুলি আমি সরাসরি আপনাদেরকে রিডাইরেক্ট করে দিচ্ছি যে ওইখানে আপনারা চলে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। তো আমি আর এখানে পর্ব বাড়াই নাই, যাই হোক। তারপরে দেখেন সরাসরি কী করছি, সিপিএ অফার লিঙ্ক কালেক্ট করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কী করতে হয়, অ্যাপ্লাই করতে হয়। তো অ্যাপ্লাইয়ের বিষয়টা নিয়ে আমি কথা বলছি, আপনারা কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন, আপনাদের নিজের চিন্তা মস্তিষ্ক দিয়ে আপনারা কী করতে পারবেন অফারগুলি লিঙ্ক কালেক্ট করতে পারবেন। তো লিঙ্ক কালেক্ট করাটা খুব ইজি বিষয়, তো যারা না জানে তারা বলবে আমি সিপিএ নেটওয়ার্কে অ্যাপ্লাই করলাম, তো অ্যাপ্লাই করার পর আমাকে সরাসরি লিঙ্ক দেবে, আসলে লিঙ্ক দেবে না, লিঙ্কের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হয়। সেজন্য আমি সেই বিষয়টা আপনাকে তুলে ধরছি এখানে, যাতে আপনাদের কোনো কিছু মিসিং না থাকে। তো লিঙ্ক শর্ট কী, লিঙ্ক শর্ট কীভাবে করতে হয়, লিঙ্ক শর্টটা কয় ধরনের হয়, সব বিষয় নিয়ে আমি 14 নম্বর পর্বে কী করছি আলোচনা করছি। অবশ্যই আপনাকে লিঙ্ক শর্টটা ইউজ করতে হবে, সিপিএ যদি করতে চান তাহলে আপনাকে লিঙ্ক শর্টটা সম্পর্কে জানতে হবে। আর যদি না জানেন, আমার কাছ থেকে এইটুকু শিখে যাওয়ার পর দেখা যাচ্ছে আরেকজনের জন্য আরেকজনের কাছে যেতে হবে যে লিঙ্ক শর্টার বাই কী, লিঙ্ক শর্টার লাগে আমার, লিঙ্ক শর্ট কয় ধরনের হয়, আমার কয়টা ভালো লিঙ্ক শর্টার দেন, এই বিষয়গুলি জানতে হবে, যাতে আপনাদের অন্যদের দরকারে না যেতে হয়। সেজন্য আমি কী লিঙ্ক শর্টার সম্পর্কে ধারণা দিচ্ছি, যাতে কোনো কিছুই বাদ না থেকে থাক। তো 15 নম্বর যে এটা আছে সোশ্যাল নেটওয়ার্ক এবং ফেসবুকে আমি অফার প্রমোট করছি, তো সেখানে আপনারা দেখে নেবেন খুব ইজিলিতে অফার প্রমোট করা যায়। তো কীভাবে করা যায় সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করছি, তো আপনারা দেখে নেবেন সেটা। তো ডেটিং সাইটে সিপিএ অফার প্রমোট করছি, অর্থাৎ সিপিএ অফার প্রমোটিং সিস্টেমটা আমি কয়েভাবে দেখাইছি, দেখেন ল্যান্ডিং পেজ দিয়ে ওয়েবসাইটে অফার প্রমোট করছি, সোশ্যাল নেটওয়ার্কে অফার প্রমোট করছি, ডেটিং সাইটে অফার প্রমোট করছি আমি 16 নম্বর।
টিউটোরিয়ালে তো 17 নম্বর যে টিউটোরিয়ালটি ছিল সেটি হচ্ছে ইমেল মার্কেটিং এর মাধ্যমে সিপিও অফার প্রমোট করছে। আপনারা দেখে নেবেন যে সর্বলাস্টের যে প্রমোটিং সিস্টেমটা অর্থাৎ ইমেল মার্কেটিং, সেটা তো আমি ভালোভাবে খুব ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করছি। আপনারা একটু দেখে নেবেন আর এইভাবে কাজ করার চেষ্টা করবেন। ইমেল মার্কেটিং দিয়ে কাজ করলে আপনাদের খুব বেশি উপকার হবে। সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে যদি আপনারা কাজ করতে চান তেমন বেশি কনভার্সন পাবেন না। তো যাই হোক, মোটামুটি এই টিউটোরিয়ালগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আর 18টা টিউটোরিয়ালের মধ্যে লাস্টে যে টিউটোরিয়ালটি ছিল যে সিপিএ নেটওয়ার্ককে অ্যাপ্রুভ করা যায়, সেই সিক্রেট টিপসগুলি আমি আপনাদেরকে দিচ্ছি যে কীভাবে করবেন, সেগুলিতে কীভাবে কোন ধরনের প্রশ্নগুলি থাকে। আমি বেশ কয়েকটা বলে না যে আসলে সাজেশন দিচ্ছি যে 6টা প্রশ্ন, তো 6টা প্রশ্ন আসে এরকমই একটা সাজেশন দেওয়ার আমি চেষ্টা করছি, যাতে আপনারা যে প্রশ্নগুলি আসবে সেই প্রশ্নগুলি যাতে আপনারা উত্তর করতে পারেন, আপনারা যতই নতুন হন না কেন। তো কীভাবে অ্যাপ্রুভ করবেন সেই বিষয়গুলি নিয়ে বিস্তর আলোচনা করছি আমি 18 নম্বর পর্ব, অর্থাৎ সবার লাস্ট যে পর্বটা ছিল সেই পর্বটাতে। আশা করি আপনারা এই যে ডিটেলসগুলি দেখলেন, দেখার পর আপনাদের কোন কোন বিষয়ে মনে হয় যে এই জিনিসগুলি আমার মিসিং রয়ে গেছে, তো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি এই জিনিসগুলি সম্পর্কে জানতে পারলাম না, আমার এই জিনিসগুলি সম্পর্কে কিছু অজানা রয়ে গেলো। তো আমি ওই বিষয়গুলি সম্পর্কে আরও টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব, কারণ আমি 18টা দিয়ে অর্থাৎ প্যাকেজটা হয়তো সম্পূর্ণ করছি। তো আপনাদের যেই সমস্যাগুলি হবে সেই সমস্যাগুলি আমি অবশ্যই অবশ্যই দেখবো। আর আমার সাথে আপনারা যদি কন্ট্যাক্ট না করেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই আমার ফেসবুক, আমার স্কাইপ আছে, আপনারা যদি আমি সরাসরি যদি কমেন্টে অ্যান্সার না করতে পারি তো অবশ্যই আমার কী করবেন, ফেসবুকে নক দেবেন না হয় স্কাইপে নক দেবেন, আমি ওইখানে একভাবে না একভাবে আপনাদেরকে সমাধান দিবই যে আপনারা যেই সব সময় প্রবলেমে থাকবেন। তো দেখেন কি হয়, আপনারা এই 18 পর্বের যে সিপিএ প্যাকেজ অর্থাৎ সিপিএ টপিক্স অ্যান্ড ট্রেনিংয়ের যে টিউটোরিয়ালগুলি 18 পর্বের, তো আপনারা এখান থেকে 18টা পর্ব দেখে সিপিএ ট্রেনিং আশা করি সম্পূর্ণ হবে। তারপরেও কিছু মিসিং থাকলে আমি তো জানবোই, আপনারা যেহেতু কমেন্ট করে আমাকে জানাবেন। তো এই জিনিসগুলি নিয়ে থাক, আজকে এই পর্যন্তই থাক। আর আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করতে কিন্তু কখনোই ভুলে যাবেন না, আমার সাথে কন্ট্যাক্ট করতে কখনো ভুলে যাবেন না, যে আপনারা যদি না বুঝেন, আর আপনারা যদি বুঝেন তাহলে আপনারা নিজের মতো করে কাজ করতে থাকেন, সমস্যা নাই। তো এই পর্যন্তই থাক। তো এখনও যদি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তো দয়া করে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল বাটন ক্লিক করে রাখুন আর আমার সাথে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।